সালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হলো রেড বোল মোবাইল এখন বর্তমানে সৈদিতে আরেকটা নতুন একটা ইন্টারনেট প্যাকেজ বা আপনার লোকাল প্যাকেজ লোকাল মিনিট লোকাল ডাটা সব কিছু নিয়ে একটা নতুন কোম্পানি সেটা হলো আপনার রেড বোল মোবাইল তো সেটা স্টেশন করবেন বা ডাউনলোড করবেন এবং পরবর্তীতে আবার দেখাবো কীভাবে সেই সিমগুলো অর্ডার করবেন তো আমি এক এক করে সবগুলো ভিডিও নিয়ে আসবো তো আমি দেখেন আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে প্লেস্টোরে আসার পর এখানে লিখবেন রেড বল তো দেখুন আমি আগে ডাউনলোড করে রেখেছি এই লেখাটা আছে এখানে রেড বল মোবাইল কে আছে তো এটা লিখে দিবেন তো এটা লেখার পর আপনার সামনে এই পেজটা আসবে এখানে দেখেন আমি আগে থেকে যেহেতু ডাউনলোড করে রেখেছি এখানে ওপেন দেখাইতেছে ডাউনলোড না থাকলে ইনস্টল দেখাইত তো এই এই পেজটা আসবে দেখেন এখানে রেড বল মোবাইল সহদি তো আমি এটাকে এখন ওপেন করবো যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা আছে এটাকে ওপেন করবো দেখেন ওপেন করলাম তো ওপেন করার পর প্রথমেই যেটা আছে যেখানে এখানে লগিং লগিং যদি আপনি রেজিস্ট্রেশন করার পর তাহলে আপনি লগিং যেহেতু আমি এখন রেজিস্ট্রেশন করি নাই বা এখানে আছে দেখেন ইউজ অ্যাট গ্রস তো এটা আপনি প্যাকেজগুলো দেখতে পারবেন এখান থেকে তো প্রথম যে প্যাকেজটা আছে সেটা হলো আপনার পঞ্চাশ জিবি বাকি সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ফেসবুক টুইটার ইউটিউব সবগুলো হচ্ছে আনলিমিটেড এবং লোকাল কল আনলিমিটেড এখানে দেখেন পঞ্চাশ জিবি আছে আনলিমিটেড লোকাল কল আনলিমিটেড সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার তো হোয়াটসঅ্যাপ এগুলো সবই হচ্ছে আনলিমিটেড তো সেটার দাম হচ্ছে আপনার আশি টাকা প্লাস আপনার ব্যাট কাটবে পনেরো পার্সেন্ট তো এখানে আছে দেখেন বিভিন্ন প্যাকেজ আছে এখানে লোকাল কল কলিং বান্ডিল তারপর হচ্ছে আমরা আপনি ইন্টারনেট বান্ডিল তো এগুলো অনেক ধরনের প্যাকেজ আছে এখানে আপনারা ফ্রি পোস্টপেড পোস্ট সবগুলো নিতে পারবেন তো এটাকে আমি এখন আবার চলে আসলাম এটাকে আমি এখন রেজিস্ট্রেশন করব তার আগে কারণ রেজিস্ট্রেশন আগে করতে হবে দেখেন জয়েন রেড বোল মোবাইল এটাতে ক্লিক করবেন তো এখানে প্রথমে দিতে হবে আপনি ন্যাশনালিটি আপনি কোন দেশের লোক সেটা দ্বিতীয় করে দিতে হবে আপনার আকামা নাম্বার তো দেখুন আমি বাংলাদেশি যেহেতু আমি বাংলাদেশি দিয়ে দিতেছি এখানে আপনি লেকলে চার্জ দিলে আসা যাবে বাংলাদেশি যেতে আমি বাংলাদেশের লোক আপনি যদি কলকাতার হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া দিবেন তারপরে এখানে দেবেন আপনার সৌদি আরবের আকামা নাম্বারটা তো আমি আমার আকামা নাম্বার দিয়ে দিছি তারপর এই করে দেবেন আপনি নিজের নাম এবং নিচের করে দেবেন মোবাইল নাম্বার সৌদি যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বার তারপরে এখানে দেবেন ইমেল নাম্বার আপনার ইমেল আছে আপনার জিমেল আপনার গুগল প্লে স্টোরে আছে বা জিমেল আছে সেটা এখানে দিয়ে নেবেন জিমেলটা দেওয়ার পর নিচে এখানে আপনি একটা পাসওয়ার্ড তৈরি করবেন যেই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে লগিং হতে হবে আমি প্রথমেই দেখেছিলাম লগিং তো ওই লগিং হওয়ার জন্য আপনাকে পাসওয়ার্ডটা দরকার পড়বে তো পাসওয়ার্ডটা আপনার একটা বড়ো হাতের এবং বাকি ছোটো হাতের এবং সাথে কিছু নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখেন এটাতে ক্লিক করবেন তারপর দেবেন কন্টিনিউ তো আমি এটাকে কন্টিনিউ দিলাম দেখেন আমার মোবাইলে একটা ওটিপি আসবে আপনাদের কাছে একটা ওটিপি কোড আসবে আপনি যে নাম্বারটা দেবেন ওই নাম্বারে একটা ওটিপি কোড আসবে তো এই কোডটা এখান থেকে আপনি ওই করে দিয়ে দিতে হবে এখান থেকে আমি কোডটা নিয়ে আসবো তো দেখেন আমি কোডটা এখানে দিয়ে দিব তো কোডটা দেওয়ার পর আপনার সামনে এটা চলে আসবে এখানে দেখেন আসবে সিম নেওয়ার পর একটিভ করার জন্য দেখা যাচ্ছে অ্যাক্টিভ সিম তারপর বুকে নিউ নাম্বার এগুলো এখানে অনেকগুলো ফাংশান আছে আপনারা দেখে নেবেন আপনারা যেটা চান তো এটা কিন্তু আমার রেজিস্ট্রেশন করার পরই আসে রেজিস্ট্রেশন করার আগে কিন্তু এই ফাংশানটা আসবে না তো অবশ্যই আপনাকে আগে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে তারপর এটা হচ্ছে দেখেন আপনার কাছে যদি কোনো সিম থাকে আর ওই নাম্বারটাই প্যাকেজ বানাইতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনি সেম নাম্বারটাই প্যাকেজ বানাতে পারবেন এখানে নিউ সিম দেখেন এখানে আছে প্রিপেড পোস্টপেড সবই আছে তো এইভাবে আপনারা আপনাদের সিমগুলো চেক করে নেবেন বা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে সেগুলো অর্ডার করবেন আজকে শুধু রেজিস্ট্রেশন দেখালাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাখুন